বদলি আমরা ভার সংকল্প ভক্তভাবে অগ্রসর হতে পারি। ভারত মাতা কে জয়, ভারত মাতা কে জয়, ভারত মাতা কে জয়, ভারত মাতা কে জয়। ঢোকো ঢোকো বিজয় দাদা, তৃণমূলের অপশাসন সম্পর্কে যে আজকে আমরা যেভাবে এই সম্মর্ধন হয় সমবেত হয়েছি, বসার জায়গা দিতে পারিনি, কিন্তু আমি আশা করি সমবেত হয়েছি আজকে আমরা এখান থেকে সংকল্প নিয়ে যাব বিজেপি, কারণ স্বাগত ভাষণে গৃহে আপনাদের কাছে সকলের কাছে সাংগঠনিক বৃদ্ধির জন্য পরামর্শ সুপরাম। আমার সম্মানের সভাপতি, আশা করি সেই কমিটিটা খুব ভালো হবে। আর সব কথা তো যদি মিডিয়াকে বলি তাহলে পার্টিটাকে, পার্টি আর মিডিয়া তো আলাদা জিনিস না, সব কথা তো বলবো আমি, শুধু একটা কথাই বলতে পারি আপনাদের, পুরসভা ভোটে যদি মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, জলপাইগুড়ি তৃণমূল পুর ভোট গঠন করতে পারবে না। আর যদি কলকাতার মতন ভোট করে তাহলে সারা পশ্চিমবঙ্গের সব পুরসভায় ওরা দখল করবে, এটুকু আপনাদের বললাম। আপনারা জলপাইগুড়ির ছেলে, আমিও জলপাইগুড়ির ছেলে, আপনারা দেখতে পারবেন যদি ভোট হয় ওরা আসতে পারবে না। আর তৃণমূলের প্রার্থীরা ঘোষণা দেন তৃণমূল তৃণমূলের লোককে খুন করবে। আজকে তো নজিরবিহীন ঘটনা দেখলেন না আজকে আপনারা, এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে এটা তো দেখলেন, ফুলের মালা, গাঁদা, বেলুন, এত লোকের আনন্দ, সেটা আপনার চোখে বললো না? বিগত পিছনটা ভুলে যান, সামনে আগে, সামনে আগে জীবন উন্নতি করতে হবে, পিছনে ফিরে তাকা গুলো আমার, পিছনে তো দেশভাগ করছিল কংগ্রেস কমিউনিস্টরা, আমাকে আপনাকে রিফিউজি করছিল, পিছনে তো কংগ্রেস আমাকে আপনাকে বেঁচে দিয়েছিল, কমিউনিস্ট পার্টিতে বেঁচে দিয়েছিল, পিছনে আপনি ফিরে আসেন না আগামী দিনে যে তাকাচ্ছেন, আগামী দিনে যে তাকাচ্ছেন। ভারতীয় জনতা পার্টির প্রার্থী এবং অন্যান্য বিষয় যা যা আছে সেটা সব সময় মতো দেখতে পাবেন, সব কথা মিডিয়াকে বলা যাবে না। গতকাল মোহন বোস আমাদের লাল মাটির হাত, ঝাড়গ্রাম শহরে প্রথমবার অরণ্য শহরের মহিলারা একত্রিত হয়ে তৈরি করেছেন নতুন চিন্তাধারা নিয়ে শহরের মহিলাদের স্বনির্ভর করতে, এহেন উদ্যোগ তাঁদের। শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের আদলে ঝাড়গ্রামের শালমহুয়ার অরণ্যে লাল মাটির হাট প্রতি রবিবার বসবে, মূলত মহিলাদের স্বাবলম্বী করার জন্যই এই উদ্যোগ। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত হাট বসবে রবীন্দ্র পার্কে। এখানে পাবেন নানা রকম জামা কাপড়, হাতের তৈরি গয়না, ঘর সাজানোর জিনিসপত্রের পাশাপাশি ব্যাগ, জুতো। এছাড়াও থাকবে হরেক রকম খাবারের স্টল, সুস্বাদু আচার, ঘি, গহনা বড়ি থেকে কেক, চকলেট, পিঠে পুলি।